বাট তৈদ আফ্রিদির ভিডিওগুলো তার সাবস্ক্রাইবার বেশি কিন্তু ভিউজ কম। অন্যদিকে আমরা জানজুমিন আছে আরও বাকি যারা আছে তারা যখন কোনো ভিডিও দেওয়া হয় তাদের সাবস্ক্রাইবার কম কিন্তু ভিউজ বেশি, সেই হিসেবে আফ্রিদির চাইতে টাকার পরিমাণ আমাদের বেশি। তো এইটাই, এখানে তৈদ আফ্রিদি কখনই পসিবল না, তৈদ আফ্রিদি ইউটিউবের টাকা দিয়ে কিছুদিন পর পর গাড়ি কিনবে। এটা সঠিক করতেছি নাকি ভুল করতেছি সেটা আমাকে যদি কেউ না বলে আমি কি বুঝতে পারবো? এই যে এখন তুমি আমার নামে মামলা দিচ্ছ, এখন আমি বুঝতেছি যে আমি ভুল করছি। আচ্ছা, ট্রেন্ডিং এমন একটি শব্দ যা ছিল সবার জন্য একদম হাট, কিন্তু দুর্ভাগ্যবশত এটা সিমলাকে বর্তমানে ফুটপাথ। কেননা তুমি ফকির নিচু দাও কিংবা তুমি বড় লোকের বাচ্চা, এটা দেখার বিষয় না। জাস্ট তোমার একটা ভাইরাল টপিক লাগবে, দেন তুমি ট্রেন্ডিং এ ঘুরবা। ভাই, যেমন এলাকার মধ্যে হাজার হাজার ছাপড়ি নেতা থাকে, ঠিক সেরকম ভাবে ইউটিউবের মধ্যে আলাদা আলাদা ছাপড়ি রোস্টার আছে। তো এখানে কিন্তু আমি অপমান করার ট্রাই করতেছি না, জাস্ট এটাই বলতে চাইতেছি ভাই, একজন এডিটিং কোনোভাবেই হতে পারে না রোস্টার কিং, জাস্ট একটু বুঝা নাও। কেননা ভাই, তোমার কাজ হলো এডিটিং, নট রোস্টিং। কিছু কিছু পোলা পাইনা স্যার রাস্তার কি, কিছু কিছু পোলা পাইনা স্যার রাস্তার, এক ভিডিওতে হাজার গালি দিয়ে নিজের এভাবে রোস্টার। দেখো, কেউ আবার ভাইবা বসে না যে আমি আবার রোস্টারদেরকে অপমান করতেছি, আমি জাস্ট এটাই বলতে চাইতেছি ভাই, তুমি যদি এক ভিডিওতে দিয়ে থাকো 100 গালি বেশ, তাহলে তো ভাই স্ট্যাক মেরে তোমার চ্যালেঞ্জ কইরাই দিব শেষ। একটু হলে তো বুঝো ভাই কি বুঝাইতে চাইতেছি, না বুঝা কেন তুমি লাফাও বেশ। গালি দিতে নিষেধ করতেছি না, গালি দাও কিন্তু দাও লিমিটে, না হলে অবশেষে আফসোস করবা শেষমেশ। উপরে আল্লাহ মেসেজ জমিন, কথা সত্য ভাই, জাস্ট এটা মাথায় রেখো যে তুমি একটা রোস্টার, তুমি গালি দিবা ঠিক আছে কিন্তু লিমিটের মধ্যে দিবা, আর সবসময় ট্রাই করবা কথার মধ্যে যাতে গালি থাকে, এমন না যে কথার মধ্যে প্রত্যেকটা কথায় গালি থাকতে হবে, এরকম ভাবে কথা বলবা যাতে গালির থেকে বেশি হয়ে থাকে। ভাই ট্রাস্ট মি, আমিও একসময় প্রচন্ড গালি দিতাম, গালির দুজনে মনে করো কেউ ভিডিওই দেখতো না, আর বর্তমানে কেউ ভিডিও ছাড়তেও চায় না। আচ্ছা, সব কথায় একলগে মাইনা লই, বাড়তি কথা বাদ দিয়ে আমার ডিসক্লেইমার কই? তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। তারপরও বলে দিচ্ছি, আজকে আমরা স্বপন আহমেদ এবং তৌহিদ আফ্রিদির যে কন্ট্রোভার্সিটা চলতেছে কিছুদিন ধরে, তার নামে যে কেসটা করলো, আমরা ওটা নিয়েই কথা বলবো। বাট দুর্ভাগ্যবশত এখানে আমি ফার্স্টে কিছু রোস্টারদেরকে নিয়ে কথা বলতে চাই। কেননা দেখো ভাই, রোস্টাররা এমন না যে কারো ভুল থাকুক আর না থাকুক জাস্ট গালি মারবে। ভাই রোস্টাররা হলো বুঝিয়ে দেবে, একটু এক্সপ্লেন করবে এবং পারলে সংশোধনটা করে দেবে। আর তাছাড়া যদি বকবকি করতে থাকে সারাদিন, তাহলে এক কাজ করো, রোস্টিং বাদ দিয়ে পিছনে ঢুকাই দাও সাপনা সানোর বিন। বাট তৈদ আফ্রিদির ভিডিওগুলো তার সাবস্ক্রাইবার বেশি কিন্তু ভিউজ কম। অন্যদিকে আমরা জানজুমিন আছে আরও বাকি যারা আছে তারা যখন কোনো ভিডিও দেওয়া হয় তাদের সাবস্ক্রাইবার কম কিন্তু ভিউজ বেশি, সেই হিসেবে আফ্রিদির চাইতে টাকার পরিমাণ আমাদের বেশি। তো এইটাই, এখানে তৈদ আফ্রিদি কখনই পসিবল না, তৈদ আফ্রিদি ইউটিউবের টাকা দিয়ে কিছুদিন পর পর গাড়ি কিনবে। দেখো ভাই, আমি একজন রোস্টার বলে যে আমি একজন রোস্টারের সাপোর্ট করবো সবসময় এমনটাও কিন্তু না। এখানে কিন্তু স্বপন আহমেদ ক্লিয়ার ভাবে বলছে যে ইউটিউবের টাকা দিয়ে নাকি সে গাড়ি কিনতেছে কিছুদিন পর পর। আচ্ছা, এটা পুরোপুরি সাবজেক্ট বাদ। ভাই তুমি সেই সিলেটের বন্যার পর থেকে তার পিছনে লাগে আছো, তারপরে তুমি যত আজে বাজে কথা পারছো তত কথা বলছো, সবসময় চাইছিলা যে তুমি তার অ্যাটেনশন পাও, এখন অ্যাটেনশন পাইছো, এখন কেন সামলাইতে পারতেছো না? আঙ্কেল এবং আন্টি, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। দুই তিন মাস আগে মাসুদ ভাই একটা ভিডিও বানাইছিল যেটার মধ্যে কিনা তৌহিদ আফ্রিদি ভাই টোটাল টাকার হিসাব করছিল ইউটিউব ইনকামের, 84 লাখ 84 লাখ 84 লাখ হচ্ছে তার ইনকাম ইউটিউব থেকে সারা জীবনে। আচ্ছা, তার ইউটিউবের ভিডিওর ভিউজ অনুযায়ী তার ইনকাম ধরলাম 84 লাখ, আর স্পন্সরের টাকা 80 লাখের সাথে ধরেন আরো 20 লাখ হচ্ছে সে অন্যান্য ওয়েবসাইট বলেন কিংবা যে কোনো অ্যাপস বা যে কোনো কিছু প্রমোট মানে প্রমোশন করে থাকে। ভাই লাইক সিরিয়াসলি, তার 5 মিলিয়ন রুপে সাবস্ক্রাইবার, আমার মাত্র 8,000 সাবস্ক্রাইবার, অথচ আমি 3,000 টাকা চার্জ করে থাকি বর্তমানে স্পন্সর নেওয়ার সময়, সেই কিনা প্রায় 10 বছর ধরে ইউটিউবিং করে মাত্র 20 লাখ টাকা। লাইক সিরিয়াসলি ভাই, ভাই তুমি নিজেও একটা ইউটিউবার হওয়া সত্ত্বেও তুমি কেমনে এই কথা ডাকো, স্পন্সর থেকে তুমি কম টাকা কামাইছো? ভাই ভিডিও বানানোর সময় কি মাথার মধ্যে আসলেই গুয়া ছিল নাকি? ভাই সিরিয়াসলি, আমার মনে হয় আমি কোনো ইউটিউবারের বিষয় নিয়ে কথা বলতেছি, আমার মনে হচ্ছে আমি কোনো টিকটকারের বিষয় নিয়ে কথা বলতেছি। ভাই মাথায় একটু সেন্স থাকা উচিত তো। আর ভাই এই যে 1 কোটি টাকার হিসাব, ভাই তোমার এই যে 9 সালকা অডিয়েন্স ভালো বুঝবে, এগুলা যাদের ব্রেন আছে আর যারা ইউটিউব সম্বন্ধে বুঝে স্পন্সর সম্বন্ধে বুঝে তাদেরকে কখনো এটা বুঝাইতে যায় না, ও কারণে হুদাই বলদ ডাকনাম শুনবা। আচ্ছা যাই হোক, এই সব কিছুই বাদ দিলাম,
আঙ্কেল এবং আন্টি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। দেখো ভাই, সব কিছুর পিছনে একটা কারণ থাকে। আরে জাফরিদি একটা কেস করছে স্বপন আহমেদের নামে, এই কেসটার পিছনে একটা কারণ আছে। কেননা সে তাকে নিয়ে কথা বলছে এটা তার দেখার বিষয় না, কিন্তু ওই যে মাই টিভি চ্যানেলের ওনার নাকি অন্য একটা মহিলা, তারপরে এটা নিয়ে যখন স্বপন আহমেদ কথা বলছে ওইখানে একটু বেশি কথাই বলে ফেলছিল, এটা কিন্তু কোনোভাবেই আফ্রিদি সহ্য করতে পারে না। কেন তাকে নিয়ে বলছে ওইটা ব্যাপার না, কিন্তু যখন তার বাবাকে নিয়ে বলছে তখন কিন্তু সে সহ্য করতে পারে না, তারপরে হয়তো কেসটা করছে আমার জানা মতো। কিন্তু তাছাড়া নিজের কারণে কেস করবে এত টাকা পুরুষ আমার জানা মতো আফ্রিদি ভাই না। উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য। তো দেখো ভাই, আমি জানি এই ভিডিওটা কোনোভাবে আফ্রিদি ভাইয়ের কাছে যাবে না, তারপরে আমি সবার কাছে বলতে চাই ভাই ভিডিওটা শেয়ার করো যাতে তার কাছে যাইতে পারে কোনো না কোনোভাবে। তো জাস্ট আমি এটাই বলতে চাই ভাই। আঙ্কেল এবং আন্টি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি স্পেশালি এই কথাটা সবাইকে বলতে চাই ভাই, দুনিয়াতে সবথেকে মহৎ কাজটা কি জানো? ক্ষমা চাওয়া। আচ্ছা, আর এই দুনিয়াতে সবথেকে মহৎ জিনিসটা কি জানো? ক্ষমা করে দেওয়া। ভাই আশা করি স্বপন আহমেদ ভাইয়ের নামে যে কেসটা দিয়েছে ওটা উঠাই নিবা প্লিজ ভাই, আমরা সবাই এটাই চাই। ভাই আমরা জানি তার একটা ভুল হয়েছে, বিরাট বড় ভুল হয়েছে, তবে ভাই সে তো একটা মানুষ, ফেরেশতা না। তো বিয়ার যারা যারা আছে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, প্লিজ ভাই তোমরা যারা যারা আফ্রিদি ভাইকে ফলো করো ইউটিউবে কিংবা ফেসবুকে, তাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, প্লিজ ভাই সবাইকে এই কমেন্টে একটু দয়া করে বেশি বেশি করে করে আসবেন যে হ্যাশট্যাগ স্বপন আহমেদ ভাইকে ক্ষমা করে দিন। তাহলে আমার দরজায় ঠিক এইভাবে নক হইতো। দরজায় টুকাই কোন মাঙ্গের বুড়ে। তো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, তো তখন অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।